শুরু করছি নাইনের অঙ্কের ক্লাস, অধ্যায় নম্বর 7, বহুপদী সংখ্যামালা। কোষে দেখি 7.3, এর আগে আমরা কোষে দেখি 7.2 করেছি, পেজ নম্বর 107। দেখো প্রথম অঙ্কটা কি বলা আছে, বলা আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই ফাংশনটিকে 1 নম্বর এক্স মাইনাস 2, এক্স প্লাস 2, 2x-1 এবং 2x+1 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে কত ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করব। তাহলে আমরা জানি, এর আগে আমরা করেছিলাম যে আগে বহুপদী সংখ্যামালা শূন্য বার করতে হবে। তাহলে একের একেরটা হচ্ছে এক্স মাইনাস 2, এই বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজতে গেলে এটাকে শূন্য করে দিতে হবে, বা এক্স সমান 2 বেরোলো। অতএব এক্স মাইনাস 2 বহুপদী সংখ্যা মালার শূন্য কত পেলাম, শূন্য হলো 2। হ্যালো, এইবার ভাজক ধরি, ভাজকটাকে এফ এক্স ধরতে হয়। এফ এক্স সমান হচ্ছে ভাজক কোনটা, এক্স কিউ মাইনাস 3x² প্লাস 2x+5। এইবার যে শূন্য পেলাম, বহুপদী সংখ্যামালা শূন্য 2, অর্থাৎ এক্সের মান 2 আমরা পেয়েছি, সেইটা এক্সের জায়গায় 2 বসিয়ে দিলাম। অতএব তাহলে 2 এর কিউব মাইনাস 3x² প্লাস 2x2+5, তাহলে এটা 8 মাইনাস 4 3 4 12 প্লাস 4+5, তাহলে কত দেওয়া হলো, মাইনাস 4 4, তাহলে 4 মাইনাস 4+4+5 কেটে গেল, তাহলে দেওয়া হলো 5। এটাই হলো সেই ভাগশেষ। ঠিক আছে, এফ অফ 2 অর্থাৎ এক্সের মান 2, এক্সের মান 2 বসিয়ে দিয়ে এফ অফ 2 যেটা পেলাম 5, এটাই হলো ভাগশেষ। এইভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। এবার একের দাগে দুয়েরটা দেখো, সমস্ত অঙ্ক এখানে 4টে অঙ্ক একই নিয়মে হবে, তবু আমি আর একটা করে দিচ্ছি। দেখো তাহলে যেটা দিয়ে ভাগ করতে হবে, এখানে ভাগ করতে বলেছে এক্স প্লাস 2 দিয়ে, দুয়েরটা এক্স প্লাস 2 দিয়ে ভাগ করতে বলেছে, তাই এটাকে 0 করে দেবো। তাহলে এক্সের মান কত পেলাম, 2টা ওই পারে চলে গেলে মাইনাস 2 হয়ে গেল, এক্সের মান মাইনাস 2, অর্থাৎ এক্স প্লাস 2, অতএব এটি বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যা মালা, মালার শূন্য বার করলাম, তাহলে শূন্যটা কত হলো, মাইনাস 2 আগের অঙ্কের মতো। তাহলে ধরি যেটা ভাজক সেটাকে এফ এক্স ধরতে হয়, এফ এক্স ওয়ান ভাজক হলো এক্স কিউ মাইনাস 3x² প্লাস 2x+5। এবার আমরা আগের অঙ্কের মতো কী করবো, এক্সের জায়গায় মাইনাস 2 বসাবো, অতএব এফ অফ মাইনাস 2 সমান মাইনাস 2 এর কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2x² প্লাস 2 ইন্টু মাইনাস 2+5। এখানে একটা ক্রস দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 8, এটা হলো 4 12 মাইনাস 4+5, তাহলে এটা হচ্ছে 20 মাইনাস 4+5, অর্থাৎ 24 থেকে 5 বাদ দিলাম 24, আর একটা লাইন করে নাও -19। তাহলে এই যে -19টা বেরোলো, এটাই হলো সেই এই পলিনোমিয়াল, অর্থাৎ বহুপদী সংখ্যামালার ভাগশেষ হবে -19 যদি এক্স প্লাস 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে তোমরা একের দাগের 1, 2 করে দিলাম, 2 এবং 3 একই পদ্ধতিতে হবে, খুব সহজ নিয়ম তোমরা করে নেবে। আমরা 2 এর দাগে ফিরে যাচ্ছি। 2 এর দাগে কি বলেছে দেখো, 2 এর দাগের এটি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালা ভাগ করলে কি কি ভাগশেষ পাওয়া যাবে নির্ণয় করে। তাহলে আমরা প্রথমটাই করার চেষ্টা করি। তাহলে এখানে ওই আগের অঙ্কর মতোই, যেহেতু এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করব, তাই এটিকে শূন্য খুঁজতে হবে, এর এটা শূন্য করে দিলে এক্সের মান হয়ে গেল 1। অতএব এক্স মাইনাস 1 বহুপদী
সংখ্যামালার মালার শূন্য কত হলো? আগের অঙ্কের মতো এক। এইবার ধরি এফএক্স সমান ধরে নেব ভাজকটিকে, ভাজকটি কত? ভাজকটি হচ্ছে এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 60। এবার আগের অঙ্কের মতো এফ অফ এক্স এর জায়গায় আমরা এক বসাবো, দিয়ে কত আসছে দেখবো। এক, তাহলে একের কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ানের স্কোয়ার প্লাস 13 × 1 প্লাস 60। এক মাইনাস ছয় প্লাস 13 প্লাস 60, মাইনাস 5 প্লাস 73, তাহলে হয়ে গেলো 68। আগের অঙ্কের মতো এফ অফ ওয়ান হয়ে গেলো 68। এটাই হলো তার ভাগশেষ। তাহলে একই রকমভাবে দেখো এখানে চারটে অঙ্ক দেওয়া রয়েছে, আমরা এক একটা করলাম, এইবার আমরা তিনেরটা করে দেখাই। একই পদ্ধতিতে হবে, বলেছে কি এক্স মাইনাস ওয়ান দিয়েই ভাগ করতে হবে, তাহলে এক্ষেত্রেও তাই। আবার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স সমান হলো ওয়ান, তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান বহুপদী, এটা অবশ্য রৈখিক বহুপদী সংখ্যামালা, এই সংখ্যামালা শূন্য হলো ওয়ান। আবার ধরে নিলে এবার এফএক্সটা তো বদলে যাবে, এফএক্সটা তো হচ্ছে 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস ওয়ান, অতএব এক্সের জায়গায় কী বসাবো বলো? এক্সের জায়গায় ওয়ান বসাবো, ওয়ান বসিয়ে দিলাম। ওয়ান বসিয়ে দিয়ে কী আসছে আমরা ক্যালকুলেট করব, মাইনাসে, হ্যাঁ, তাহলে 4 প্লাস 4 মাইনাস 1 মাইনাস 1 সমান কত হচ্ছে 8, 8 থেকে 2 বাদ দিলাম 6, তাহলে এফ অফ ওয়ান হচ্ছে এখানে 6। তাহলে একই রকমভাবে পরের অঙ্কগুলো তোমরা করে নিতে পারছো, 7.3 অঙ্কগুলো আমাদের কমপ্লিট হলো, ভালো করে দেখে নাও।